হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গীতা এডুকেশন এগেন। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব জেনারেল সায়েন্সের যে 1000টি সেট আমি তোমাদের সামনে পাবলিশ করার কথা, তারই আমি অলরেডি 8খানা সেট তোমাদের কাছে পাবলিশ করে দিয়েছি এবং এটা হলো আমার নবম সেট। এই নবম সেটে আমি আলোচনা করবো 559 থেকে 633 পর্যন্ত কোশ্চেন। সেই কোশ্চেনসগুলো আলোচনা করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে নেবে পরবর্তী ভালো ভালো ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো শুরু করা যাক আজকের আলোচনা। আমাদের প্রথম কোশ্চেনটি হলো, কোন পাখি সবচেয়ে ছোট? হামিং বার্ড। কোন পাখি মানুষের মতো করে হাঁটে? দক্ষিণ মেরুর পেঙ্গুইন। কোন পাখি কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডাকে? দক্ষিণ আমেরিকার চিলিতে গুইড গাইড। কোন মাছ ইলেকট্রিক শক দেয়? ইলেকট্রিক রে। কোন মাছ উড়তে পারে? সামুদ্রিক রুক্ষ মাছ। কোন উভচরের রক্ত সব থেকে ঠান্ডা? ব্যাঙ। কোন প্রাণীর কান নেই? সাপ। মানুষের দেহে কতগুলো হাড় আছে? 206টি। কোন জলচর প্রাণীর ডিম না হয়ে বাচ্চা হয়? তিমি। কোন প্রাণী পা দিয়ে স্বাদ নেয়? প্রজাপতি। কোন প্রাণীর মাথায় 3টি শিং আছে? জিরাফের। ফ্লুরোসেন্ট টিউবে ব্যবহৃত পদার্থটির নাম? পারদ বাষ্প, আর্গন। রবারের সঙ্গে কোন পদার্থে যোগ করলে তা বেশি লাভ পায়? সালফার, সালফার। মস্তিষ্কের টিস্যুর রং কি? ধূসর। পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? যকৃৎ। গরুর দুধের বর্ণ হালকা হলুদের কারণ কি? রাইবোফ্লাভিন। কোন শিশুর লিঙ্গ নির্ধারণ করা হয়? কিসের দ্বারা? পিতার ক্রোমোজোম দ্বারা। ডায়াবেটিস শরীরের কোন অংশে হয়? অগ্নাশয়। মানবদেহে কোন ভিটামিন সংশ্লিষ্ট দেওয়া হয়? ভিটামিন ডি। 100 সিসি রক্তে মানবদেহে গ্লুকোজের পরিমাণ কত? 80 থেকে 120 গ্রাম। 100 সিসি রক্তে মানবদেহে হিমোগ্লোবিনের পরিমাণ কত? 14.5 গ্রাম। রক্তরসে জলের পরিমাণ 91 থেকে 92%। ত্বকের বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থটির নাম কি? মেলালিন। প্রোটিন পরিপাককারী উৎসেচক হলো ট্রিপসিন। গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ কি জাতীয় শর্করা? মনোস্যাকারাইড। কোন কলাই সক্রিয় বিভাজন ঘটে? ক্যাম্বিয়াম। কোন প্রাণীর রেচন পদার্থ? ইউরিক অ্যাসিড। পাখি একটি তাম্রগঠিত শ্বাসরঞ্জকের নাম? হিমোসায়ানিন। টিটেনাস সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম? ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্ষুদ্রান্তের মধ্যে অবস্থিত অসংখ্য ছোট ছোট প্রকোষ্ঠকে কি বলে? ভিলাই। সমাঙ্গ পৃষ্ঠ পাতার কোন ত্বকে পত্ররন্ধ্র থাকে? উভয় ত্বকে। খরিত পদার্থের ভাণ্ডার কাকে বলে? গলগি বডি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়াম শিল্পবস্তুতে কত তাপমাত্রা স্থির রাখা হয়? 550 ডিগ্রি সেলসিয়াস। মানুষের দেহে চর্মরোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? অ্যাসপারভিলাস। রক্তে আরবিসির সংখ্যা কমে গেলে কি হয়? অলিগোসাইথেমিয়া। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন লগি বিয়ার্ড। ক্যাকটাসের পাতার কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ কি? বাষ্পমোচন রোধের জন্য। হাড়ের শাস্ত্রকে কি বলা হয়? অস্টিওলজি। হাড়ের শাস্ত্রকে বলা হয় অস্টিওলজি। এরপরে হচ্ছে, দেখো, সিলভারের প্রলব দিতে গেলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হতে হবে? পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড। আইপ্যাডের জনক কে? স্টিভ জোবস। মানুষের শরীরের কোন অংশের সঙ্গে নিউমোনিয়া অসুখটি জড়িত? ফুসফুস। সালোকসংশ্লেষে প্রকৃত সরল স্বেচ্ছার কোনটি? গ্লুকোজ। জীবদেহে উৎসেচক কিসের কাজ করে? অনুঘটক। একটি বস্তুকে চাঁদে নিয়ে গেলে ওজন কী হবে? কমবে। জ্বালের কাজে ব্যবহৃত গ্যাসের নাম কি? অ্যাসিটিলিন। শুষ্ক অঞ্চলে জন্মানো গাছকে কী বলে? জেফ্রোফাইট। ফুসফুসের আবরণকে কী বলে? প্লিহা। যেসব উদ্ভিদ বড় উপর জন্মায় তাদেরকে কী বলা হয়? ক্রায়োফাইট। বৈদ্যুতিক স্থিত অব্র ব্যবহারের কারণ কি? তাপের সুপরিবাহী অব্র। মশের কাণ্ড থেকে বেরোনোর শাখা সরু শাখাকে কী বলে? ভিলাস। মস্তিষ্কের দীর্ঘতম অংশের নাম কি সেরিব্রাম। জেনেটিক কোডের আবিষ্কার থাকে ডক্টর হরগোবিন্দ খুরানা। মাথার খুলিতে কটি হাড় থাকে? 22টি। পাইরিথিয়ামিন কি? অ্যান্টিভিটামিন। সার্স রোগের মূল জীবাণুটির নাম কি? বীজাণুর নাম কি? করোনা ভাইরাস। দেহ প্রহরী কোষ কাকে বলা হয়? শ্বেত রক্তকণিকাকে। লেজের উপর ভর দিয়ে চলে কোন প্রাণী? ক্যাঙ্গারু। বিশ্বের প্রাচীনতম জীবন্ত জীবাণু কোনটি? ব্যাসিলাস 193 জীবাণু। কোন ভিটামিনের অভাবে ওজন কমে? ভিটামিন 6। ইমেল শব্দের ই বলতে কি বুঝানো হয়? ইলেকট্রনিক। পিডোজেনেসিস কি? লার্ভার জনন পদ্ধতি। ফ্ল্যাজেলিন কি? এক ধরনের প্রোটিন।
ফ্লেজেলিন হলো এক ধরনের প্রোটিন। মানুষের দেহের কোনো অংশে পার্কিনসন রোগে আক্রান্ত হয় স্নায়ুতন্ত্র। গাছের কোন অংশ হলুদ হয়? গাছের কাণ্ড। ভিটামিন কে এর উৎস কি? আলফা আলফা শাক। কোন স্তন্যপায়ী প্রাণী চোখ খুলে ঘুমায়? গাধা। যেসব দুর্বল কাণ্ডের উদ্ভিদ মাটির উপর পড়ে থাকে তাকে কি বলে? ব্রততি। কোন ফুল সূর্যাস্তের পর ফোটে পরে ভোরে শুকিয়ে যায়? ঝিঙ্গে। লবণাক্ত মৃত্তিকায় জন্মানো উদ্ভিদকে কি বলা হয়? হ্যালোফাইট। মোটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি? সিয়াম স্যাটিভাম লিন। উদ্ভিদ বিজ্ঞানের গবেষণার জন্য তৈরি বৃক্ষের উদ্যানের নাম কি? আরবোরেটাম। কোন পাখির ডানা নেই? কিউই পাখি। হাতির সুরে কতগুলি মাংসপেশি থাকে? 6-4 হাজার। উদ্ভিদের কোষপ্রাচীর গঠিত হয় কি দিয়ে? সেলুলোজ। কিসের অভাবে উদ্ভিদের মূল স্ফীত হয়, পাতা কুকড়ে যায়? বোরনের অভাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল আজকের আলোচনা। এই আলোচনাটি শেষ করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট, তোমরা এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো আমি এখানে শেষ করলাম, তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।